পৃথিবীর মাটির উপরে মৃত্যু এমন একই সংবাদ, নিশ্চিত সংবাদ, যে এই সংবাদের অস্বীকারকারী দুনিয়ার মাটিতে কেউ নাই। আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করে না, বিশ্বাস করে না এমন মানুষ জমিনে আছে। নবী আলাইহিসসালামের নবুয়ত মানে না এমন মানুষ জমিনে আছে, কোরআনকে মানে না এমন মানুষ আছে, কিতাবুল্লাহ বিশ্বাস করে না, ফিরিস্তা বিশ্বাস করে না এমন মানুষ আছে, কিন্তু মৃত্যু বিশ্বাস করে না এমন মানুষ দুনিয়াতে একজনও নাই। এটা একটা একই সংবাদ, কিন্তু এটা কখন আসবে, কার, এটা শুধুই মাত্র জানেন আল্লাহ। কার মরণ কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, নবী রাসূলগণও জানেন নাই। এই ইলম আল্লাহ পাক নিজের কাছেই রাখছেন, বান্দার মৃত্যু কখন হবে এটা বান্দাকে জানান নাই। মৃত্যুকে গোপন করে, নিশ্চিত বিষয় গোপন করে আল্লাহ পাক বান্দার হায়াতের মূল্যবান সময়কে কদর করার তাকিদ পেশ করছেন, যে বান্দা তুমি তো জানো না তোমার মরণ কখন, হায়াতের প্রতিটা সেকেন্ডকেই শেষ সেকেন্ড মনে করো, কারণ এক সেকেন্ডেরও তো তোমার ভরসা নেই। এক মিনিটের নিশ্চিত সংবাদ তোমার কাছে নাই যে তুমি বেঁচে আছো। আল্লাহ পাকই জানেন বান্দা কখন কোন অবস্থায় বান্দার মৃত্যু হবে, শুধুই মাত্র জানেন আল্লাহ পাক। সঙ্গত কারণে এই বান্দার জীবনের একটি সেকেন্ড নষ্ট করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের নির্দেশ, মত পর্যন্ত ইবাদত করো। যদি ইবাদতের ভেতরে কারোর মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটা মিঠা মৃত্যু হবে, মিষ্টি মরণ হবে, আনন্দের মরণ হবে। আর যদি মৃত্যু বান্দার কাছে আসে যে বান্দাটা গুনার কাজে জড়িয়ে আছে, তখন মত এসে বসছে, তো মৃত্যুটা তার জন্য তিতা হবে, ভয়ঙ্কর হবে। এজন্যে মৃত্যুকে সাত শব্দেও আল্লাহ পাক বর্ণনা করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সাত আস্বাদন করবে সকলেই মরণের। সাত দুই ধরনেরই হইতে পারে, মজারও হইতে পারে, কষ্টেরও হইতে পারে, মিঠাও হইতে পারে, তিতাও হইতে পারে। কিন্তু যাদের মরণ ইবাদতের হালতে হয়ে যাবে তাদের মরণটা মিঠা মরণ হবে, জান্নাতের দরওয়াজাগুলো তাদের সামনে খোলা থাকবে। যদি আবেদে খাস হয় তো আল্লাহ পাক নিজে মরণের দরজায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, আসো ইবাদতের জানালায় বহু আমায় খুঁজেছ, এবার মৃত্যুর দরজা দিয়ে আসো আমার কাছে, চলে আসো, ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক ডাক দিয়ে জান্নাত দিয়ে দিবে। তবে মৃত্যু ভয়ঙ্কর এক সংবাদ, যন্ত্রণাদায়ক এক সংবাদ, কঠিন এক সংবাদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের এটাও একটা মুজিজা, পয়গম্বর ঈসা যদি মৃত ব্যক্তির কবরে দাঁড়ায় ডাক দিতেন, ফুলান ইবনে ফুলান কুম বিইজনিল্লাহ, তো কবরের মাইয়িত কবর থেকে উঠে দাঁড়ায় যেত। পয়গম্বর এক এলাকায় দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন, এলাকার লোকেরা বলে আপনি যে আল্লাহর নবী পয়গম্বর, এটার দলিল কি?
মুজিজা। তাহলে কি পারেন? আমার একটা মুজিজা এটাও, আমি কবরের মানুষের ডাক দিলে কবরের মানুষ জীবিত হয়ে দাঁড়ায়, কথা কয়। তো এলাকার লোকেরা এক পুরাতন কবরে নিয়ে গেছে, নিয়ে বলে এই কবরের মাইয়েরটাকে উঠায় কথা বলেন। তো পয়গম্বর কবরের পারে দাঁড়াইছেন, দাঁড়ায় ডাক দিচ্ছেন, হে অমুক ফুলান ইবনে ফুলান, হে অমুকের ছেলে অমুক, কুম বিইজনিল্লাহ, আমি ঈসা কবরের পারে আছি, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও। ডাক দিছেন, তো কবরের মাইয়িত লাভ দিয়ে উঠা দাঁড়ায় গেছে। এখন দাঁড়ায় বলতেছে, আনা ফুলান ইবনে ফুলান, আমি অমুকের ছেলে অমুক, কথা হইতেছে। তো পয়গম্বর দেখলেন একটা নওজোয়ান মানুষ কবরে দাঁড়াইছে, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, 40 বছর নবুয়তি পাইতে আর প্লাবনের পরে 60 বছর জীবিত ছিলেন, 1050। সুবহানাল্লাহ কইেন না, বাঁচবেন তো 1050 বছরে এক একজন অন্তত নাই, আশা নাই। এই তো হায়াত, কখন আসবে মরণ এটাও জানা নেই। যুবকটা যে দাঁড়াইছে, যুবক কবর থেকে উঠে দাঁড়িয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম, পয়গম্বর ইসারে সালাম দিছে, দেখে তো টকটকে যুবক লাগে, হায়াত 500-600 বছরের কম না। তো জিজ্ঞাসা করলেন, চেহারায় তো যৌবনের ছাপ আছে, তোমার মনে হয় যৌবনে ইন্তেকাল হয়েছিল? কবরের মাইয়িত বলে, জি পয়গম্বর, যৌবনে আমার মৃত্যু হয়েছে। পয়গম্বর বলে, যৌবনে যদি মৃত্যু হয়ে থাকে, চুলদাড়ি গুলা এগুলো পাকা কেন? দাড়ি দেখি সব পাইকে গেছে, চুলগুলাও সব পাকা, যৌবনে আবার চুলদাড়ি পাকে নাকি? যুবকটা কবরে দাঁড়ায় বলে, পয়গম্বর, কবরে যখন শোয়াছিলাম তখনও তো চুলগুলা কালাই ছিল, দাড়িগুলো কালো ছিল, চুলগুলো কালো ছিল, ওই জাতের কসম যিনি কবর থেকে দাঁড় করাইছেন, ও গো আল্লাহর নবী, আপনি যে আমারে ডাক দিছেন, মরেছি তো 100-100 বছর হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর, মৃত্যুর সময় যে একটা যন্ত্রণা আমার হয়েছে, এখনো পর্যন্ত মরার পর থেকে আজকে খাড়া হওয়া পর্যন্ত মরণের সময় যে যন্ত্রণা হয়েছে, ওই জ্বালাটা দেহের থেকে এখনো যায় নাই, মরণের সময় যে যন্ত্রণাটা হয়েছে সে যন্ত্রণা সে জ্বালা আজও আমার দেহে আছে, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণার জ্বালাই নিভে নাই। আর কবরের সামনে দাঁড়ায় আপনি বলছেন, কুম বিইজনিল্লাহ, আমি মনে করেছি কিয়ামত হয়ে গেছে, মরার কষ্টের জ্বালা এখনো দেহের থেকে যায় নাই, এরই ফাঁকে আবার হয়ে গেছে কিয়ামত মনে করছি, আধার সূর্যের নিচে কেমনে দাঁড়াবো, তামা জমিনের উপরে কেমনে দাঁড়াবো, কাহার মালিকের সামনে কিভাবে খাড়া হব, মরণের সময় যে যন্ত্রণা হয়েছে ওইটা তো এখনো দেহে আছে, এর ভেতরেই আপনি কোন বিইজনিল্লাহ বললে হাসরের দিনের চিন্তায় ধরছে, ওই যে শোয়ার থেকে উঠে দাঁড়ায়ছি আল্লাহর সামনে দাঁড়াবো এই ভয়ে দুশ্চিন্তায় কাঁচা চুলদাড়িগুলো কেবলই পেকে গেছে,
সোয়াত থেকে দাঁড়াইতে দাঁড়াইতে চুল আর দাড়ি যা কালো ছিল সব শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তার মানে মৃত্যুর যন্ত্রণা যদি কারোর হয়, ইসরাবেলের বাসি পর্যন্ত যন্ত্রণা তার রুহের ভিতরে জ্বলতে থাকবে, তার দেহের ভিতরে মৃত্যুর যন্ত্রণা হইতে থাকবে। কিন্তু যদি সাধের মরণ কারণ হয়, যে আসমানের মালিকে যদি তারে ডাক দেয়, আয় আয় বান্দা, ইবাদতের জানালায় জানালায় বহু আমারে খুঁজেছ, আর দূরে নয় বান্দা হে আমার কাছে আসো। যেমন আবু বকরকে আল্লাহ তাআলা ডেকেছেন সিদ্দিকে আকবরের মৃত্যুকালে, আল্লাহ পাক নিজে আবু বকরকে ডাক দিছেন, আল্লাহর রাসূল নিজে বলছেন, আবু বকর, আল্লাহ পাক তোমাকে মৃত্যুর দিনে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে ডাকবে। এবং সিদ্দিকে আকবর মৃত্যুর সময় ডাক শুনছেন, আল্লাহ পাক ডাকতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারোর কারোর মরণ হয় এমন মিঠা, শর্ত মিঠা মরণ, মন মতো চলে মিঠা মরণ পাওয়া যায় না। মিঠা মরণ পাইতে হলে আবেদ হইতে হয়। যদি এ আয়াতের মিসদাক হওয়া যায়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নির্দেশ করেছে আল্লাহ পাক মৌত পর্যন্ত ইবাদত করতে, বান্দাটা এখন নিজেকে ইবাদত দিয়েই সাজাইছে, মৌত পর্যন্ত বান্দা ইবাদতে কাটাইছে, অর্থাৎ আল্লাহ পাকের কোনো নির্দেশ লঙ্ঘন করে না, এটা পালন করে, আল্লাহ পাকের কোনো নিষেধাজ্ঞাকে সীমা লঙ্ঘন করে না, আল্লাহর দেয়া বাউন্ডারিতে নিজেকে আটকায় রাখে, মুসলমান হয়ে এসে চলাফেরা করে টোটাল জিন্দগি বন্দিগি বানায়, তার জীবনের যে কোনো মুহূর্তে আজরাইল আসলে তার ভয় নাই, প্রস্তুত জীবন যাপন করে, যে কোনো সময় আজরাইল আসলে সে তৈয়ার। ওই যে আমাদের এক বুজুর্গকে জিজ্ঞাসা করে, হে আল্লাহর বলি, আজকে যদি আজরাইল আপনার কাছে এসে বলে আগামীকাল আপনার মৃত্যু, আজ থেকে কাল কি করবেন? বুজুর্গ বলে, 24 ঘন্টা যে নিজামুল আওকাত বানায় আমি চলছি, সেই নিজামের উপরেই আমি চলতে থাকব। কারণ হলো আমার জিন্দগির নিজামুল আওকাতের ভেতরে এমন কোন কাজ আমি ঢুকাই নাই যে কাজটা গুনাহ, আর যে কাজটা আমি করা অবস্থায় আজরাইল আসলে আমার কোনো ভয় আছে, কারণ আমি আমার জিন্দগি বন্দী বানাইছি। আল্লাহু আকবার জোরে করে বলেন, আল্লাহু আকবার, জিন্দগি বন্দী, এটা আল্লাহ পাকের নির্দেশ যে জিন্দগি বন্দী বানাও, জিন্দগিটাই হবে বন্দী, জিন্দগির হার হার সেকেন্ডের অনেক দাম, কিনতে পাওয়া যায় না এটা, যদি কেনা যেত তাহলে কারণ কিনে ফেলত, হার হার সেকেন্ড এত দামি, এটা শক্তি দিয়া বাড়ানো যায় না, ক্ষমতা দিয়া হায়াত বাড়ানো যায় না, যদি বাড়ানো যেত তাহলে সাবদার ফেরাউন ওরা মরত না, বেঁচে থাকত,
এটা যখন এসে যাবে এসেই যাবে, কখন আসবে তাও জানা নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও না, নির্ধারিত সময়ে সামনে এসে হাজিরা দিয়ে দিবে। আমাদের এক বুজুর্গ বলেন, আল্লাহ বাঁচাইছেন যে কেনা যায় না, কেনা গেলে দুনিয়ার জিন্দগি কঠিন হয়ে যায়, কেনা যায় না বিধাই মা বাপ সন্তানরে মিরাজ দিয়ে যায়, সব বেঁচে খায় না। যদি হায়াত কিনন যেত তাহলে মা বাবার ছেলে মেয়েরে কিচ্ছু দিত না, নিজে কিনে নিজে বাচ্চা যেত। এটা গিফট করা যায় না, গায়ের রক্ত গিফট করা যায়, কিডনিও একজনে গিফট করছে। কুমিল্লা থেকে গেছি মাহফিলে, মাদ্রাসার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে এসে বলে, হুজুর একটা কিডনি দিয়ে বাচ্চা আসছে এখন। আমি বললাম ইস্তেগফার করেন, কোন আল্লাহ বাঁচায় রাখছে। এক কিডনি কই পাইছেন? কই আমার দুটোটা ড্যামেজ, আমার বিবি আমাকে একটা গিফট করছে। আমি তখন বললাম এইরকম একটা ইয়াকিন দিলে রাখেন, আপনার বিবি যদি আপনাকে এক কিডনি গিফট নাও করত, দুটো ড্যামেজ কিডনি দিয়েও আল্লাহ পাক হায়াত থাকলে আপনারে বাঁচাই এই রাখত, শুয়ে থাকতেন না আপনি। এটা মুসলমানের ইয়াকিন, এটা রাখেন। আর যদি হায়াত আসলে ফুরে যায় তাহলে আপনার বউয়ের দুটো কিডনি গিফট করলো আপনারে আজরাইলে লয়ে যাইবো গা, কারণ আজরাইলের লোকে খাতির চলে না। মুসা আলাইহিসসালামের কাছে আজরাইল আসছে, দুনিয়ার কেউ তো আর আজরাইলে মারে নাই, কিন্তু একটা ঘটনা এমন আছে যে মুসাই একমাত্র পয়গম্বর যিনি আজরাইলে মারছে, মানে আজরাইল জান বাইর করতে আসছে, আজরাইলে এমন মার দিছে একটা, এক থাপ করে চোখ বাইর করে ফেলেছে, আজরাইলের চোখ বাইর হয়ে গেছে। আজরাইল যে আল্লাহর কাছে বলে, আল্লাহ কালিমুল্লাহ মরবো না মরবো না মরবো না, কি মারটা দিল, চোখটাই খুলে হয়েছে। আল্লাহ পাক বলেন, যা মনে হয় ডাইরেক্ট ধরছ, অনুমতি টনুমতি নিছো দিছো না, সবার মেজাজ কি একরকম জানো না, ও গরম। এখন আমি যা বলে দিই তাই যা বলবা, দেখবা মরার লেগে পাগল হয়ে গেছে। আল্লাহ পাক শিখিয়ে দিছে, বাঁচতে যদি চান তাহলে পশমি হাইওয়ানের উপরে হাত রেখে আল্লাহর কাছে হায়াত চান, আল্লাহ পাক বাড়াইবে, যেমন পশম পড়বে তেমন গুনে গুনে হায়াত বাড়াবে। আর যদি আমার লগে যাইতে চান, একটা সুসংবাদ আছে, এতদিন যে আল্লাহর সাথে কথা বলছেন দেখছেন দেখছেন না, আমার সাথে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের সাথে মোলাকাত হবে। জীবনের আসল মায়া, জীবনের আসল মায়া বেঁচে থাকার তাগিদ না, আসল মায়া হলো জীবনের সেকেন্ড সেকেন্ড দামি বানানো, কিমতি বানানো। তাহলে জান্নাতের আসল জীবন দিবেন আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আদ দুনিয়া মাজরাআতুল আখিরাহ, মওত আসার আগে আখিরাতের ক্ষেতি চাষাবাদ তোমরা তোমাদের হায়াতে করো। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে চালাক হলো সে যে তার মরার পরের সম্বল জোগাড় করে। আলকাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর যে হেলায় খেলায় হায়াত জীবন বরবাদ করে ও হলো মগা গ্রুপের চেয়ারম্যান, এমনি সামনে টাইম কাটায়, গুনার কাজে টাইম পাস পাপাচারে টাইম কাটায় দেয়, ওর চেয়েতে বড় উপকার হয় না। এ কারণে মরতে তো হবেই, আল্লাহর নির্দেশ ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলেন তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। আসুন আমরা আমাদের জীবনের মত পর্যন্ত কাজে লাগানোর ফিকির করি, ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য কিছু বাহানা তো থাকা দরকার অন্তত, যে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে মাফ করে, কারণ এই যে দুনিয়ার আপনজন যত আছে কেউ তো আর সাথে কবরে যাবে না।
মায়ের সাথে তার সন্তান যাবে না, স্বামীর সাথে তার স্ত্রী যাবে না, স্ত্রীর সাথে স্বামী যাবে না, বাপ মা কেউ কারো না, সবাই পর, সবাই পর। শুধুমাত্র এই যে মজলিসটা কোরআনের সাথে আছেন, কোরআন আপন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন, এরা আপনার আপন, এটা আপনার পর না আপন, আপনার সাথে কবরে চলে যাবে। কোরআনের তেলাওয়াত শুনছেন, এরা আপনার পর না, এরা আপনার আপন, আপনার সাথে কবরে চলে যাবে, আপনার সাথে হাশরের ময়দানে দাঁড়ায় যাবে। এই যে আল্লাহ আমি এর সাথে আছি, দাঁড়ায় যাবে, কেউ সাথে যাবে না। দুনিয়াতেই অনেক সময় সাথী হয় না, কবরে তো সাথে যাবেই না, আর বিচারের বিবর যেদিন চিন্তা তো করি না, বিচার আবার কি এর চিন্তা করি না। বিচার যেদিন হবে, যেদিন আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের হিসাব করবেন, আই মিয়া কোন কাজে সময় কাটায়েছো, আই মিয়া কোন কাজে হায়াতের মূল্যবান সময় ব্যয় করেছো, আই তোমার 90 বছরের 60 বছর হায়াত দিয়েছিলাম কি করেছো বলো। যেদিন আল্লাহ তাআলা বিচার করবেন, বিচারের দিবসে যেদিন আল্লাহ বিচার করবেন, ভয়াবহ এক সুরত নিয়ে আল্লাহ তাআলা বলবেন, কোন দয়া মায়ার সুরত নয়, কাফার রূপ নিয়ে বলবেন, ঘটনা কত কি ঘটবে, এ ঘটনা এক সত্য ঘটনা, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, মিথ্যা ঘটনা নয়, ঘটনা ঘটবে সত্য সত্যই ঘটবে, ইসরাফিলবাসী বাজায় দেবে, মাটির নিচে যত মানুষদের দাফন করা হয়েছে টেনে টেনে দাঁড় করায় দেওয়া হবে, সবাই উঠা দাঁড়ায় যাবে আল্লাহর দরবারে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে, সূর্য আধা উপরে চলে আসবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে ভেঙে পড়ে যাবে, পাহাড়ে ফাড়ে যায়েঙ্গে, জমিন পর জলজলা হোগা, পাহাড়ে ফাড় যায়েঙ্গে, জমিন পর জলজলা হোগা, মুহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা, মুহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা, পাহাড়ে ফাড় যায়েঙ্গে, পাহাড়ে ফাড় যায়েঙ্গে, জমিন পর জলজলা হোগা, মুহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা, মুহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা, বিচার হবে আপনার আমার, আপনার বিচার হবে আমার বিচার হবে সকলের, কে করবে বিচার, আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন, কে করবে বিচার, আল্লাহ, আল্লাহ বিচার করবেন। সূরতটা কেমন হবে, রহমের না গজবের, কাহার রূপ হবে, এমন রূপ হবে যে নবীরা কথা বলার সাহস পাবে না, যে কালিমুল্লাহ আল্লাহ এক কথা বললে পাঁচটা বলছে, আল্লাহ যদি বলছে ওমা তিলকা বিয়ামিনিক, আল্লাহ বলছে একটা, সে বলছে ইয়া সায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিব উখরা, অনেকগুলো বাড়ায় বলছে, যে মুসা আল্লাহর সাথে এত কথা বলছে, পয়গম্বর মুসা থরথর করে কাঁপবেন, ইয়া নাফসি নাফসি বলতে থাকবে, কথা বলার সাহস নাই, দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলার সাহস পাবে না, সবাই ভীত থাকবে। একজন পয়গম্বর, তিনি হলেন আপনার আমার নবী, রহমতে আলম নবী, সরকারে দু আলম নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি কথা বলবেন একজন পয়গম্বর, ওই পয়গম্বর শাফাত করবেন, কাদেরকে শাফাত করবেন, যাদের সম্পর্ক পয়গম্বরের সাথে থাকবে হায়াতে তাদের জন্য পয়গম্বর শাফাত করবেন, সব উম্মতির জন্য পয়গম্বর শাফাত করবেন না। হাদিসে পাকেই আছে পয়গম্বর কিছু কিছু উম্মত দেখা তার থেকে রাগ করে চেহারাটা পয়গম্বর ঘুরায় ফেলাবেন, রাগ করে চেহারাই ঘুরায় ফেলবেন কারো কারো উপর থেকে। উম্মতে মুহাম্মদী হইলেই শাফাত পাওয়া যায়, কারো কারো থেকে রাগ করে চেহারা ঘুরায় ফেলবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলে দিবেন। পরে কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এজন্য সাজা কিছু পাওয়ার পরে শাফাত পাবে সেটা তো ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা, কিন্তু নবী চেহারা ফিরিয়ে ফেলবেন। তো একজন কথা বলার অধিকার পাবে তিনি, আপনার আমার পয়গম্বর। এই ভাই, হাশরের দিন, বিচারের দিন, জন্ম যেমন সত্য, মরব তেমন সত্য। নাস্তিকেও বিশ্বাস করে মরণ আছে, যে কয় আল্লাহ নাই ও কয় মরণ আছে। মরব যেমন সত্য, জন্ম নিয়েছি সত্য, মরে যাব সত্য, কবরের আজাব সত্য, হাশরের বিচার সত্য, দিবসের হালতটা কি হবে। হায়াতে যাদের সাথে খুব বেশি মহাব্বত আপনার আমার রইল, তারা চেহারা ফিরায় দেবে, পরিচয় দিবে না, মা সন্তানকে বলবে দূর হও আমার বিয়ে হয় নাই, সন্তান কবে জন্ম দিলাম, বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তানকে বাবা অস্বীকার করবে, বাবাকে সন্তান অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, বলবে না না কোন দোস্ত আহবাব দুনিয়াতে আমার ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কারো না পরিচয় দিবে না। ওই দিন নাজাতের জন্য কিছু আমল উসিলা বানানো লাগবে, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাফাত লাগবে, অথবা উম্মতের আলেমদের শাফাত লাগবে, অথবা কোরআনে কারীমের শাফাত লাগবে, অথবা এমন জমিনের সাক্ষ্য লাগবে, জমিন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন দ্বারা বলবে মাওলা আমার উপরে বৈশা বৈশা যে কোরআন পয়রা চোখের পানি ফেলছে কেন তারে মাফ করবা না, মাফ করে দাও, জমিন বলবে, জমিন খবর বলে দিবে। কিছু উসিলা লাগবে না, কাদের জন্য হায়াত নষ্ট করতেছি, দুনিয়াতেই তো 19-20 হইলে বলে না এর সাথে আমার। মানুষরে তো আল্লাহ বড় সুন্দর করে বানাইছেন, নূহ নবী বড় দোয়া করতেছেন আল্লাহ তুমি ঘরবাড়িও ছাইরো না, আল্লাহ কয় প্লাবন দিলাম নৌকায় উঠা পড়ো, থামলে নাইমা যাইবা, নৌকায় উঠা পড়ছে প্লাবন থেমে গেছে, পয়গম্বর নূহ নিচে নাইমা আসছে, আল্লাহ কয় নূহ প্লাবন দিছিলাম দুশ্মনার নাই এখন খালি আমার বান্দা আছে, নুহুরে আমার নির্দেশ তুমি নিজের হাতে মাটির দ্বারায় কলস বানাও, মাটির দ্বারায় ডেক ডেকচি বানাও, মাটির দ্বারায় হাড়ি পাতিল বানাও, কয়টা বানাবো কয় বানাইতে থাকো, বেহিসাব বানাও। পয়গম্বর বানাইতে রইলেন, বানাইতে রইলেন, কিছুদিন পরে আল্লাহ তাআলা ডেকে বলে এই নূহ এই যে হাড়ি পাতিল কলস এগুলো বানাইছো, নুহরে আমার নির্দেশ এই সব নিজের হাতের লাঠি দিয়া বাইরে সব ভাঙা ফেলাও, নিজের হাতে লাঠি দিয়া বাইরে পয়গম্বর নূহ সব ভাঙলেন। মন খারাপ করে পয়গম্বর নূহ বসে আছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা খারাপ, নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ভাঙলাম, কি জন্যই বেন বানাইতে বললেন, কি জন্যই বাবার ভাঙতে বললেন, কষ্ট করে বানাইলাম নিজের হাতে বাইরে ভাঙলাম,
আল্লাহ তাআলা ডেকে বলতেছে, রে নোহ মনটা খারাপ কেন? বুঝছি নোহ, নিজের হাতে বানাইছিলার, নিজের হাতে বাইরে আনছো, নিজের হাতে বানানো জিনিসগুলার জন্য মনে হয় তোমার মায়া লাগতেছে। জি মাওলানা পাক জি, নিজের হাতে বানাইছিলাম, রোদ্রে তাপে শুকাইছিলাম, ওয়াশার পানিতে নষ্ট না হয় ডেকে রাখছিলাম, বৃষ্টির পানি না পইরা ভাঙে না যায় কত যতন করে রাখছিলাম, নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ভাঙলাম, মায়া লাগতেছে। আল্লাহ বলে, নোহ এই যে বানাইছিলা রুহ দিছিলা নাকি? না। কথা বলার জবান দিছিলা নাকি? না। চক্ষু দিছিলা দেখার? না। হাত পা দিছিলা নাকি দৌড়াবার? না না, দেই নাই। তুমি যখন বাইরে ভাঙতেছিলা কেউ দৌড়ে পালাইছে? না মাওলা না। কোনো আওয়াজ পাইছ? না মাওলা না, আওয়াজ পাইনি। কেউ কি কেঁদেছে নাকি? না, কাঁদে নাই। নোহরে রুহ দেও নাই, চোখ দেও নাই, জবান দেও নাই, কাঁদে নাই, তোমার ডাকে নাই, দৌড়ে তোমার বাড়ি খেয়ে কেউ পালায় নাই। আনো এইটা বানায়া এইটা ভাঙিয়া যদি তোমার কষ্ট লাগে, আমি আমার বান্দা গুলানকে কত সুন্দর করে বানাইছি, কায় এমন এক বরকতি নগরীর কসম করে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদে মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচেয়ে সুন্দরতম অবয়ব সুরত দিয়ে তৈরি করেছি, সবচেয়ে সুন্দর কালা হইলেও সবচেয়ে বেশি সুন্দর মানুষকে আল্লাহ তাআলা তাকওয়িমের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির লিখছেন, মুফাসসিরিনরা লেখে যে দেখো মানুষকে আল্লাহ সুজা করে তৈরি করেছেন, সকল মাখলুককে বাঁকা করছেন, ইনসানকে সুজা করছেন, ছাগল বানায় নাই, গরু গাধা বানায় নাই, কুকুর বানায় নাই, সুজা বানাইছে, দুই পায়ে হাঁটার যোগ্য বানায়, হাত দিয়ে খাবার খাওয়ার ক্ষমতা দিয়েছে, মুখ লাগান লাগে না, হাত দিয়ে খানা উঠায় খায়, দাঁত লাগানো লাগে না, ছিঁড়তে দুহাত, এটাকে আলোক করে দিচ্ছেন যে আরামে ছিঁড়ে ছিঁড়ে খাও, কত সুন্দর, চোখের জায়গায় চোখ দিছেন, কানের জায়গায় কান দিছেন, মুখের জায়গায় মুখ দিছেন, দাঁতের জায়গায় দাঁত দিছেন, যে দাঁতটা যেথায় থাকা দরকার সেটাকে সেথায় রেখেছেন, মারির দাঁত আগায় আনান নাই, আগের দাঁত মারিতে লাগান নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় আজব সৃষ্টি ও মহামালিকের, এত সুন্দর করে আল্লাহ তাআলা ইনসান বানাইছেন, জাহান্নামে দিতে বানাইছে রে, এত সুন্দর করে মানুষ বানাইছেন, কত সুন্দর ব্রেন দান করছেন, ব্রেনের বাহাদুরি দৌরত্ব কত দেখেন, ব্রেনের বাহাদুরি দৌরত্ব মঙ্গল আসমানের দিকে যেতেছে, চাঁদ বিজয় করলো, মঙ্গল বিজয় করলো, রকেট প্লাঞ্জার আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো, এটা আবিষ্কার করলো, ইন্টারনেট আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কার করলো, উন্নত প্রযুক্তি দিয়া গোটা দুনিয়া মানুষ সাজাইতেছে, কয় ছোট্ট একটা ব্রেনের বাহাদুরি, এ ব্রেন আল্লাহ ইনসানকে দিয়েছেন, কোনো মাখলুককে দেয়নি, কথা বলার ক্ষমতা ইনসানকে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, বয়ান শিখাইছে, কথা বলা শিখাইছে, কুওয়াতে নাতিকা বানাইছে, নুতকওয়ালা হাইওয়ান বানাইছে, হাইওয়ানে নাতিক বানাইছে, কথা বলতে পারে এমন মানুষ বানাইছে, এমন মাখলুক, যে মাখলুকে কথা কয় সে হলো ইনসান, এমন মাখলুক যে মাখলুকে কথা বলে ইনসান, এমন মাখলুক বানাইছে জিব্বা দিয়ে কথা বলার পাওয়ার দিছে, আর ওই জিব্বাটার দিকে রহমতের নজর দিয়ে তাকায় রয়েছে, যদি ওই জিব্বা দিয়া আমারও বান্দায় আমারে ডাক দেয় তো আমি আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম বলে ঘোষণা দিয়ে দিছে,
একটা ডাক দিবি তো আমি জবাব দিয়ে দিব। পয়গম্বর বলে তুমি দিবা এক ডাক, আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ ডাকের উত্তর দিবে 70 বার জবাব দিয়ে দিবে, 70 বার জবাব দিবে এক ডাক দিলে। পরে কয় চোখ দান করেছে, চোখ, এ চোখ দিয়া আল্লাহর ভয় কাঁদবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখ দিয়া এক ফোঁটা পানি ফেলবে। হুররিমাতিন নার, জাহান্নামের আগুন হারাম, যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা কাঁদতে পারে। এত সুন্দর করে মানুষ বানাইছে, আল্লাহর কাছে কিন্তু সুন্দর সৌরতের দাম নয় বাবা, এ সুন্দর চেহারাটার দাম আল্লাহর কাছে নাই। এই জন্যে চেহারার চামড়া আল্লাহ আস্তে আস্তে দুর্বল বানায় দেয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, চোখটার পাওয়ার আল্লাহর কাছে দামি নয়, এটা মাঝে মাঝে দুর্বল বানায় দেয়, বুড়া হয়ে গেলে অন্ধ বানায় দেয়, দেখেই না। ব্রেনের দৌরত্ব নয় যে ব্রেন দিয়ে এত কিছু আবিষ্কার করে, ওই ব্রেন এমন দুর্বল বানায়, ডাইন বাম বুঝে না, নিজে নিজের হুশ হাওয়াজ থাকে না। আস্তে আস্তে আল্লাহ আবার দেহটারে দুর্বল বানায় দেয়, পায়ে এত ক্ষমতা এত শক্তি, একদিন এমন দুর্বল বানায় যে লাঠি ভর দিয়ে দাঁড়াইতে হয়, হাতের মুষ্টিতে এত শক্তি যে ঘুষির অনেক ওজন, এমন দুর্বল বানায় যে প্যারালাইজড বানায় অচল করে দেয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন দুর্বল বানায় ফিরায় দেয় যে দাঁতগুলা একটা একটা করে ফালায় দেয়, দাঁতবিহীন বানায় দেয়, এমন দুর্বল বানায় দেয় যে কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করায়, কাঁচা চুল পাকা বানায় দেয়, দুর্বল বানায় দেয়। কত দুর্বল বানায়, কয় জন্মের পরে যত দুর্বল ছিল তার চেয়ে বেশি দুর্বল। জন্মের পরে মুখে দাঁত ছিল না, কিন্তু মুখ বড় সবল, মাসের পর মাস কুলি করে নাই, মিসওয়াক করে নাই, মায়ের দুধ পান করেছে দুর্গন্ধ হয় নাই, আজকে দাঁত নাই, কুলি না করলে পরে বুড়া বয়সে মুখে দুর্গন্ধ হয়ে যায়, মিসওয়াক করতে পারে না, দুর্বল, নিজের সন্তান নিজের বাবার মুখের কাছে মুখ নেয় না, দুর্গন্ধ হয়। জন্মের পরে বিছানায় পেশাব পায়খানা করলো, এ বিছানার পেশাব পায়খানার মধ্যে দুর্গন্ধ ছিল না, মা কথাটাকে টান দিয়ে উঠায়া মাথার কাছে রাইখাই সারা রাত ঘুমাইছে, মায়ের কষ্ট হয় নাই, বাবার কষ্ট হয় নাই, বুড়া বয়সে এত দুর্বল আল্লাহ বানাইছে মানুষকে, বিছানায় পেশাব পায়খানা করলে ও ঘরে মানুষ থাকা যায় না, এত দুর্বল বানাইছে আল্লাহ তাআলা। বুঝায় বান্দা, সুন্দর করে বানাইছি সুন্দর জান্নাত দেওয়ার জন্য, সুরত দেইখা জান্নাত দিমু না, ক্ষমতা দেইখা জান্নাত দিমু না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ কয় সুরত দেইখা জান্নাত দিমু না। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, সুরত দেইখা জান্নাত দিমু না, কলজা দেইখা জান্নাত দিমু, কলজা প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কলিজা আছে, একটা গোস্তের টুকরা আছে যার নাম হলো কলব, ওইটা দেইখা দেইখা জান্নাত বণ্টন করা হবে, ওইটা দেইখা দেইখা বান্দার দাম বৃদ্ধি করা হবে, অঙ্গের সকল অঙ্গের বার্ধক্য আল্লাহ দিছে, দুর্বলতা দিছে। মুফাসসিরিন কিরাম লেখে কলিজার বার্ধক্য আল্লাহ তাআলা দেয় নাই, এটা যত পুরান হয় তত শক্ত হয়, সুবহানাল্লাহ, এটা যত পুরাতন হয় এটা তত শক্তিশালী হয়, এটা যত বুড়া হয় তত শক্তিশালী হয়। দেখো না বেটা, এই যে কিছু বুড়া মানুষ আছে দিনের বেলায় লাঠি ভর দিয়ে দাঁড়াইতে হয়, মানুষ ধৈরা দাঁড়াইতে হয়, তারপরও আবার দেখা যায় তামাম দুনিয়া যখন ঘুমায় থাকে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে বুড়াটা দাঁড়ায় থাকে। আল্লাহর নামের কসম মেরে যুবক, এটা দেহের শক্তি নয়, এটা আল্লাহর মহাব্বতের কলবের শক্তিতে দাঁড়ায় থাকে, এটা কলবের একটা
একটা শক্তি, এটা দুর্বল হয় না, এটা যত পুরান হয় এটা তত পাওয়ারফুল হয়, যত বুড়া হয় তত পাওয়ার বেশি হয়। এজন্য যে সকল বুড়ারা বুড়া বয়সেও তাদের কলজা পাক করতে পারে নাই, ওদের বুড়া বয়সের কবিরা গুণাগুলো আরো বেশি জঘন্য হয়। বুড়া বয়সে মানুষ গুণা করে, দেহ দুর্বল হয়, দেহের পাওয়ারে গুণা করে না, কলজার পাওয়ারে গুণা করে। হাকিম উলুম্মত থানবী রহমতুল্লাহ আলাই বড় সুন্দর করে বলছেন, কলজার মধ্যে দশটা দোষ রাখা যায়, দশটা গুণ রাখা যায়। কেউ যদি দশটা গুণ কলিজার মধ্যে যুবক বয়সে ঢুকায় দেয়, ওই যুবকও গুণা করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, যুবক বয়সে যদি কলিজাটা ভালো বানায় ফেলায়, তাহলে যুবক বয়সেও গুণা করতে পারে না। আর যদি বুড়া বয়সেও কলিজাটা গুনার দৌড় দিয়ে বইরা রাখে, তাইলে বুড়া বয়সেও মসজিদে যাওয়া নসিব হয় না, বুড়া বয়সেও মসজিদের প্রথম কাতার ধরতে পারে না, বুড়া বয়সেও পর্দা করতে পারে না, বুড়া বয়সেও জেনা ছাড়তে পারে না, বুড়া বয়সেও মদ খাওয়া ছাড়তে পারে না, বুড়া বয়সেও তাস খেলা ছাড়তে পারে না, বুড়া বয়সেও সিনেমা দেখা ছাড়তে পারে না। আর যদি কলিজা ভালো হয়ে যায় তো ও বান্দা জোয়ান বয়সেও গুনাহ করতে পারে না, অন্ধকার রজনীর ভিতরে অন্ধকার ঘরেও সে গুনাহ করতে পারে না, কারণ তার কলিজাটা পাক। এই পাক কলিজাওয়ালা মানুষের আসর তার চোখ দিয়া কান দিয়া তার অঙ্গ দিয়া আল্লাহ তাআলা বাইর করতে থাকে। সুবহানাল্লাহ, কলিজা দিয়া কলিজার গুণ অঙ্গ দিয়া বাইর হইতে থাকে, তখন জোয়ান বয়সেও গুনাহ করা যায় না। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন, এই যুবক ভাইরা তোমাকে আমাকে মাওলায় বলতেছে, দেখো তোমার গা কি কত সুন্দর করে সাজাইলাম, দেহটা দুর্বল বানায় দিলাম, কিন্তু ইল্লা ইস্তিসনা করেছেন আল্লাহ, কয় কিছু বান্দাকে আমি দুর্বল বানাবো না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আসফাল সাফিলিন একেবারে নিম্নের জাহান্নামে কিছু বান্দাকে দিব না, কিছু বান্দাকে দুর্বল বানাবো না, কিছু বান্দার চোখের পাওয়ার কমাবো না, কিছু বান্দার হাতের পাওয়ার কমাবো না, কিছু বান্দার জবানের পাওয়ার কমাবো না, কিছু বান্দার পায়ের পাওয়ার কমাবো না। তারা কারা? তারা কারা? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কয় কিছু বান্দাকে দুর্বল বানাবো না আমি। তারা কারা? যাদের কলজা পাক, যাদের ঈমান আমল ঠিক আছে, যাদের ঈমান আমল ঠিক, যাদের কলজাটা ঠিক, এরা বুড়া হয়ে গেলেও এদের দাম কমবে না, এরা বুড়া হয়ে যাবে ঘুমায় থাকবে, আল্লাহ তাআলা কেরামান কাতিবিনের কলম ধরে রাখবে, সাবধান ঘুম লিখতে পারবি না তোরা। যখন জোয়ান ছিল দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, বুড়া আমি বানাইছি এজন্য শুয়া রয়েছে, আমল নামায় জোয়ান বয়সের তাহাজ্জুদের সব আমি আল্লাহ জমা করে দিলাম, ঘুমটাও আমার কাছে দামি।